স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষ তেওঁলোকে নপঢ়ে আর তেওঁলোকে বিশ্ববিদ্যালয়ের পৰা আতরি যায়। এই হল শিপাঝার, এই শিপাঝার সময় জেলার পর যাতে অন্তত বিশ্বর যিকোনো স্থান বা যিকোনো স্থান ভারতের যিকোনো স্থান বই আমার সাথে এই অনুষ্ঠানটির আয়োজন আমি করছি। যে মানে জানো যে কষ্ট হয়েছে আপনার আটাই, আর আমি এই কথা আজ কব লাগিব যে যদি আজি 1000 বা 2000 মানুষ দেখা গৃহ পাম, যদি দেখা গৃহ পাম অন্তত আজির দরে বা পরবর্তী দরে কোনো যেটির কি আমার ভবিষ্যতে পরিষ্কার সৃষ্টি আরো রব, কারণ আমার ছাত্রীসকলের কারণে আজি যি একটা অনুষ্ঠান, এই গোটেই অনুষ্ঠানটির যেটির নাকি গুণার্থ আর লক্ষ্য উদ্দেশ্য, এই কথা মাননীয় আমার মুখ্যমন্ত্রীয়ে আপনার কব। কিন্তু আমি এই কথা নিয়ে কব বিচারিছো যে যে অনুন্নত রাজ্য হিসাবে পরিগণিত হয়ে আছিল আজি অসমে সমগ্র ভারতবর্ষক বাদ দেখাই দিবলগা হয়েছে। আজি এই যে অনুষ্ঠান নিযুক্ত মহিলা আঁচনি, এই নিযুক্ত মহিলা আঁচনিখনের যে লক্ষ্য আর উদ্দেশ্য সেয়া স্পষ্ট। আমি ভারতের পাঁচখন রাজ্যের এখন করবর কারণে তেখেতের যে নিয়ম সংকল্প, আর সেই সংকল্প হইতে আমাকো আমার বিধায়ক বা অন্যান্য মুখ্যমন্ত্রীর কাম কাজের লগত আমার পরিচয় আছে। কিন্তু আমার অসমের এইগুলাকী মুখ্যমন্ত্রীর কাম কাজ যদি কোনোবাই খুব ভালকৈ ইতিবাচক দৃষ্টিতে চাইছে তেতিয়াহলে দেখা পাব যে তেখেত আমি ক্রয় করেছিল। কিন্তু ইমান মানে একেরাহে প্রভু নিয়াৰ কাৰণে আমি সকলে জানো যে প্রভু অনুষ্ঠান আমি ইয়াত পাঠ কৰি গেলো। আৰু একেধৰণে আমি জানো যে আজি অসমৰ যশস্বী মুখ্যমন্ত্রী মহোদয়ে আমাৰ গুৱাহাটীৰ পৰা পোনপটীয়াকৈ যি অনুষ্ঠান নিযুক্ত মহিলা অনুষ্ঠানী তেখেতে সম্পন্ন কৰিলে, আৰু তেখেতে আজি প্ৰায় 25,000 ছাত্ৰীক এই নিযুক্ত মহিলা আঁচনিৰ জৰিয়তে যি ধৰণে সাহায্য আগবঢ়ালে, সেই সাহায্যৰ সমান্তৰালভাৱে আজি আমি শিপাঝাৰত আমাৰ সমজিলাৰ যিমানবোৰ বিদ্যালয় আছে, যিবিলাক বিদ্যালয়ৰ সকলোৱে আমাৰ আজি ধনাদেশ লাভ কৰিব নিযুক্ত মহিলাৰ কাৰণে, সকলকে ইয়াতে লৈ পেলাই আজি আমি তেওঁলোকক যি ধৰণে এটা পৰিৱেশৰ সৃষ্টি কৰিব লাগে সেইবিলাক কৰিলোঁ, আৰু তেওঁলোকক অলপ পিছতে আমি প্ৰত্যেকে আজি যি দিবলগীয়া আমাৰ ধনাদেশ, সেই ধনাদেশৰ আমি প্ৰথম কিস্তি আজি প্ৰদান কৰিম। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কৈছে এই আঁচনি চলি থাকিব, আৰু আজি যিসকল ছেকেণ্ড ইয়াৰ আছে যিসকলে হয়তো পোৱা নাই তেওঁলোকে যেতিয়া ফাৰ্ষ্ট ইয়াৰ হ'ব সকলোৱে পাব। কিন্তু এটা কথা যে সেই ছাত্ৰীগৰাকী কিন্তু পঢ়া শুনাৰ ক্ষেত্ৰত নিয়মানুৱৰ্তিতা পালন কৰিব লাগিব, তেওঁ যদি ক্লাছ নকৰে তেওঁ যদি পঢ়াই আহে তেতিয়াহ'লে নাপাব। কিন্তু এইটো কথা সত্য যে আমাৰ একেবাৰে বিয়ে পৰ্যন্ত যিসকলে পঢ়ে সেইসকলে কিন্তু বিয়া হ'ব নোৱাৰে, কাৰণ বিয়া হ'লে কিন্তু এই আঁচনিখন মানে ব্যৰ্থ হৈ যাব। মই মানে আচলতে দুখ পাইছো যে আজি বতৰে যদি এনেকুৱা বেজি পঠালে নিদিলেহেঁতেন আজি 3,000 মানুহ পঢ়িব পৰা ব্যৱস্থাটো আপোনাৰ আমাৰ আছিলে, গতিকে দেখিছে যে পৰহি আমি নোৱাৰিলোঁ, আজিও আমি নোৱাৰিলোঁ, বহু কষ্ট হৈছে ল'ৰা ছোৱালী, তথাপিতো আমি আজি সকলোৰে সহযোগত এই অনুষ্ঠানটো আমি পাতিছোঁ। বহুত ভাল লাগিছে এইখন আঁচনিৰ কাৰণে, হিমন্ত বিশ্ব শৰ্মা ইমান ডাঙৰ এটা পদক্ষেপ লৈছে তাৰ কাৰণে বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ, আৰু এই যি মইনা নিজে মইনা আঁচনি তাৰ কাৰণে আমি বহুত লাভৱান হওঁ। আমি কলেজত আহিব লাগে, যেতিয়া কলেজত আহোঁ তেতিয়া গাড়ী ভাড়া খৰচটো সদায় সদায় এনেকৈ 100-200 লাগে, এতিয়া যিমান হ'লেও গাড়ী ভাড়া খৰচটোৱে কমিব। বহুত বহুত ভাল লাগিছে আৰু হিমন্ত বিশ্ব শৰ্মাক ধন্যবাদ জনাইছোঁ যে এইখন আঁচনি যাতে আগলৈকেও থাকে।